যেসব পুলিশ এখনও কাজে যোগদান করেনি তাদের আর সুযোগ দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের কালিয়াকৈরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন। এখনো জয়েন করে নাই, তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে, তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে, তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যেই তারা জয়েন করে নেই। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে, আর যারা জয়েন করে নেই তাদের সংখ্যা খুবই নগণ্য।